কোন জায়গায় আমরা পৌঁছে গেছি মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে এই মুহূর্তে ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারবাবুরা ঢুকছেন, ভিডিও লাইভ স্ট্রিম করা যাবে না, সেটা তারা স্টেনোগ্রাফার নিয়ে গেছে, কি বলছে দিদি লিখছে, কেন কেউ বিশ্বাস করে না দিদিমণিকে, দিদিমণির পার্টির লোকেরাও বিশ্বাস করে না, মাঝে মাঝে আমাদের সাথে কথা হয় কখনো লোকসভায় কখনো অন্য কোথায়, দিদিমণির পার্টির লোকেরা পর্যন্ত বলে যারে দিদির কথায় কি বিশ্বাস করা যায়, কখন কি স্টান নিমে কোনো ঠিক নেই, যখন যেটা বলে আমরা তখন সেটা করি, যেমন খুশি তেমন সাজে এই রাজ্য সরকার চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন, তথ্য প্রমাণ লোড করা থেকে লোপ করা থেকে লোপাট করা থেকে শুরু করে যে যিনি মারা গেলেন নির্যাতিতা তার বাড়িতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী টাকার অফার দিচ্ছেন, বলছেন তোমার মেয়ে মরে গেছে ডিসিকে দিয়ে পাঠিয়েছেন, টাকা নিয়ে নাও, মেয়ে তো আর ফিরে আসবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পরে আপনি সেটা স্বীকার করলেন না, অস্বীকার করলেন, বললেন যে না আমি টাকার অফার দিইনি। মাননীয় মুখ্যমন্ত্রী একবার ভাবুন তো, মেয়েটি যদি আপনার পরিবারের কোনো আত্মীয় হতো তাহলে তার ধর্ষণ এবং মৃত্যুর পর কি আপনি এইভাবে টাকার অফার দিতে পারতেন, এইভাবে মেয়ের মা বাবাকে বারবার অপমানিত করতে পারতেন? আমি দুবার গেছি তাদের বাড়িতে, দুবার গিয়ে সেই পরিবারের সাথে তাদের দুঃখ ভাগ করার চেষ্টা করেছি, তার বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, 500 টাকা পুলিশ দিয়েছে গাড়ির চালককে, তাড়াতাড়ি বডিটা নিয়ে যাও, বডিটা পোড়ানোর ব্যবস্থা করো, তথ্য প্রমাণ লোপাট করো। আর এই রাজ্য সরকার সবভাবে চেষ্টা করেছে যে কোনোভাবে যেন তথ্য প্রমাণ লোপাট করে বাঁচা যায়।